আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সাকরি সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমরা যারা গ্রামের দিকে বসবাস করি তারাই বলতে পারব বর্তমানে কতটা পরিমাণে শীত পড়ছে আর কতটা পরিমাণে কুয়াশা পড়ছে তো যারা শহরের দিকে আমরা থাকি বা শহরের দিকে যারা আমরা মুরগি পালন করি তারা সঠিকভাবে বলতে পারবো না যে কতটা পরিমাণে শীত পড়ে বা কুয়াশা পড়ে তো এই সময়টায় আমাদের মুরগির বাচ্চাগুলোর যত্ন করতে হবে সাধারণ সময়ের থেকে অনেক বেশি কারণ শীতের সময় যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনি মুরগির বাচ্চাগুলো বড় করতে পারবেন তো বন্ধুরা শীতকালে আমাদের ছোট ছোটো যেসব ভুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কি করলে আপনি আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন এবং মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা নাটেন দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের কুচি মুরগির সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটাই তো সেই সময়টায় আমাদের অনেক আশা থাকে যে আমাদের সেই ডিম থেকে যে সকল বাচ্চা ফুটে বের হয়েছে সেই বাচ্চাগুলো আমরা লালন পালন করে বড় করবো বা বড়ো পরিসরে খামারটা একটু পরিচালনা করব তো এটি আমাদের সবারই মোটামুটি আশা থাকে তো যখন কোনো ছোটো ছোটো ভুলের কারণে আমাদের সেই বাচ্চাগুলো মারা যায় তখন কিন্তু এর থেকে দুঃখজনক ব্যাপার আর কোনো কিছুতেই থাকে না তো আমাদের নিজেদেরই কিছু অসতর্কতার কারণে আমাদের বাচ্চাগুলো মারা যায় তো বন্ধুরা শীতকাল হচ্ছে এমন একটি সময় যেই সময়টা আমাদের মুরগিগুলোর স্বাভাবিক যে একটু বেশি যত্ন করতে হয় তো মুরগি ছাড়ার ব্যাপারেও আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমরা যারা মুক্ত পদ্ধতিতে বা ছেড়ে মুরগি পালন করি তারা সবাই একটি ভুল করে থাকি সেই ভুলটি হচ্ছে একদম সকালবেলা আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো বাইরে ছেড়ে দেই তো এটি কোনোভাবে করা যাবে না খুব সকালে আমরা যখন মুরগি ছাড়ি সেই সময়টায় মাটি থাকে প্রচণ্ড ঠান্ডা এবং চারিদিকে কুয়াশা থাকে তো সেই সময়টায় যদি আমরা মুরগি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোর ঠান্ডা লাগবে তো ছোটো থেকেই আস্তে আস্তে বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে তাছাড়াও মুরগি সারার পরে আমাদের যে মা মুরগিটি আসে সেই মা মুরগিটি তার বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বিভিন্ন ময়লাযুক্ত স্থানে যায় সেখানকার ময়লা খাবার খায় তারপর ঠান্ডা পানিতে নামে এছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে তো এগুলোর কারণে কিন্তু আমাদের মুরগিগুলোর ঠান্ডা সহ আরও বিভিন্ন ধরনের যে সকল সমস্যা হয় সেগুলো কিন্তু হয়ে থাকে তো এই জন্য দেখবেন আমাদের মুরগির বাচ্চাগুলোর পাখা ঝুলে যায় মলদারে মল লেগে থাকে তারপর ঝিমায় এরপর মারা যায় তো ছোট্ট একটা সমস্যার কারণে কিন্তু এ সকল রোগগুলো হয়ে থাকে তো এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব মুরগির বাচ্চাগুলো একটু দেরিতে ঘর থেকে বাইরে ছেড়ে দিতে তো যদি পারেন সেই ক্ষেত্রে নয়টা বা দশটার দিকে বাচ্চাগুলো ছাড়তে পারেন যখন দেখবেন যে মোটামুটি ঠান্ডা একটু কমেছে সেই সময়টা আপনারা চাইলে বাচ্চাগুলো ছেড়ে দিতে পারেন তো আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে মুরগি সহ মুরগির বাচ্চাগুলো আবদ্ধ দোকান স্থানে রেখে তারপর লালন পালন করবেন তো এটি করলে আপনার মুরগিটি সুস্থ থাকবে আর এমনিতে যদি আপনি ছেড়ে দিতেন সেই ক্ষেত্রে মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতো তাছাড়াও বাইরের যে বন্য পশু পাখি আছে সেগুলো মুরগিকে আক্রমণ করতো এবং মুরগির বাচ্চাগুলো বা মুরগিটি মেরে ফেলতো তো এই জন্য আবদ্ধ ব্যবস্থা রাখলে প্রায় দুইটি সুবিধা পাওয়া যায় বন্য পশু পাখি থেকেও রক্ষা পাওয়া যায় আর মুরগির রোগ জীবাণু দ্বারা আক্রমণ হওয়ার যে আশঙ্কা আছে সেটিও কমে যায় তৈরি চাইলে আপনারা করতে পারে তো আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে মুরগির খাবারের তো খাবারের বিষয়ে মুরগিকে এবং মুরগির বাচ্চাগুলোকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াতে হবে যাতে মুরগির বাচ্চাগুলো বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে টিকে থাকতে পারে তো এই জন্য আপনারা চাইলে মুরগির বাচ্চাগুলোকে প্রথম থেকে তিরিশ দিন পর্যন্ত স্টার্টার জাতীয় যে সকল ফিড পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন তো সোনালি স্টার্টার নামে যে ফিড আছে সেটি আপনারা চাইলে আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হবে আর পানি দেওয়ার বিষয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মুরগির বাচ্চাগুলো যাতে কোনোভাবেই পানি খেতে গিয়ে ভিজে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর মুরগিকে বা মুরগির বাচ্চাগুলোকে একবারে ঠান্ডা পানি খাওয়াবেন না হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন ডিম থেকে যখন আপনার মুরগির বাচ্চাগুলো ফুটবে তো সেই সময়টা আপনারা যখন মুরগিকে বা মুরগির বাচ্চাগুলোকে খাবার বা পানি খাওয়াবেন সেই সময়টা চাইলে পানির সাথে লেবু মিশ্রিত করতে পারেন তো এটি করলে আপনার মুরগির বাচ্চাগুলোর যে সকল ধকলজনিত সমস্যা আছে সেটির সমাধান হয়ে যাবে তো এছাড়াও আপনার মুরগির যদি ছোনা পায়খানা তারপর ঠান্ডা সর্দি বা আরও যে সকল ছোটোখাটো সমস্যা হয় সেগুলো যদি হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে অল্প টাকার মধ্যে একটি চিকিৎসা করতে পারেন তো সেটি হচ্ছে রেনামাইসিন নামে যে সকল ট্যাবলেট পাওয়া যায় সর্বোচ্চ দাম নিবে প্রতি পিসের পাঁচ টাকা করে তো সেটি দিয়ে আপনারা এই সকল রোগের চিকিৎসা করতে পারেন তো এটি আপনারা যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন তো এই ট্যাবলেটটি ঝিমানো রোগেরও কাজ করে থাকে এছাড়াও মুরগির না বেশি শুকানোর যে ব্যাপার আছে তো সেটার জন্য ভালো কাজ করে থাকে এই রেনামাইসিন ট্যাবলেট তো এটি খাওয়ানোর নিয়মটা আমি বলে দিচ্ছি তো মুরগির বাচ্চাগুলোকে আপনারা যদি খাওয়ান সেই ক্ষেত্রে এক লিটার পানিতে একটি ট্যাবলেট ভালোভাবে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন আর যদি খাবারের সাথে খাওয়ান সেই ক্ষেত্রে গরম ভাতের সাথে একটি ট্যাবলেট ভালোভাবে গুঁড়ো করে তারপর মিশিয়ে আপনারা চাইলে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে অনেক ভালো হবে এছাড়াও মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে যে সকল ভ্যাকসিন দিতে হয় আপনারা সেগুলো করতে পারেন তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দেবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন